নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ দলীয় স্কোরের নতুন রেকর্ড গড়ল মোহামেডান। মুর্শিদা ও মোস্তারিনার দুর্দান্ত শতকে তিন উইকেটে 392 রান করে মতিঝিলের ক্লাবটি। বিকেএসপির তিন নম্বর মাঠে গুলশান ইউথ ক্লাবের মুখোমুখি হয় মোহামেডান। আগে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার জেসিয়া আক্তার ও মুর্শিদা খাতুন। 135 রানে এই জুটি ভাঙে 41 বলে 75 রান করে জেসিয়া ফিরলে। এরপর সোবাহানা মোস্তারিকে নিয়ে তাণ্ডব চালান মুর্শিদা। 101 বলে 128 রান করে আউট হন মোস্তারি, আর 157 বলে 179 রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত থাকেন মুর্শিদা। এই দুই শতকে ভর করে তিন উইকেটে 392 রানের বিশাল পুঁজি পায় মোহামেডান, যা নারীদের ঢাকা লিগের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে 321 রান ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। বড় স্কোর তাড়া করতে নেমে মাত্র 141 রানে অল আউট হয় গুলশান ইউথ।